मा चंडाला प्रतिहत रयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोप्यह न जहो लोक कल्याण मार्गम त्रैलोके प्या प्रतिमा महिमा जानकी प्राणवंधो भक्त्या ज्ञानम व्रतवर वपु सीतयायो हि रामः स्तब्धीकृत्य प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजां अन्धतामीस्त्रमिश्रं गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोयं जात प्रथित पुरुषो रामकृष्णस्त्विदानिं जय जय रामकृष्णो वंशकल्पो तुरु जय जय भगवान जगतेरु गुरु जय जय गुरुमाता जगतो जाननी रामकृष्ण भक्तिदात्री चैतन्योदायिनी जय जय रामकृष्ण इष्टगोष्ठीगण সবার চরণ রেণু মাগে অধম। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পাঠ এবং আলোচনার উদ্দেশ্যে। আমরা এখানে যে অংশটা ধরে পড়ছি সেটার নাম ভক্তের সঙ্গে রঙ্গ ও সংযোজন। আজকে যে অংশটা পড়া হবে সে অংশটা আমি বোধহয় অন্তত 20 বার তো বিভিন্ন জায়গায় বলেছি, কিছু কিছু অংশ চুম্বক চুম্বক করে বলেছি, এমনকি যে এটা নিয়ে যে রেকর্ড বেরিয়েছে এটা যদি সিডি আছে সেটাও এটা নিয়েই। তথাপি এই অংশটা আমার বলতে বিশেষ ভালো লাগে, তার মূল কারণ হচ্ছে শ্রীরামকৃষ্ণের সঙ্গে কথা এই পুঁথিকারের দেখা হলো। এই দেখা হওয়াটা আমাদের খুব জরুরি, এটা আমাদের বারবার মনে করিয়ে দেয় ঠাকুরের সঙ্গে যেদিন আমাদের প্রথম দেখা হয়েছিল। আমার মনে আছে যেদিনকে সাধু হবার জন্য সঙ্গে এলাম সেই দিনকে পূজনীয় ভূতেশানন্দজীবা একটা ভারী সুন্দর কথা বলেছিলেন, বলেছিলেন আজকের অভিজ্ঞতার কথা একটা কাগজে একটা খাতায় লিখে রাখবে এবং যখন ভবিষ্যতে তোমার মনে হবে, মন খারাপ হবে, কোনো কিছুর জন্য কষ্ট হবে, কোনো অপ্রাপ্তির জন্য দুঃখ হবে, তখন ওই খাতাটা খুলে দেখবে প্রথম দিন যেদিনকে এসেছিলাম আমরা কি প্রার্থনা করেছিলাম, শুধুমাত্র একটু আশ্রয় প্রার্থনা করেছিলাম ভগবানের কাছে। লিটারালি দেখুন প্রথম দিন এসে আমরা আশ্রয় প্রার্থনা করি, তারপরে এই যে জিকে বসিয়ে পড়ার মতো আমাদের অবস্থা হয় আমরাও ঠিক সেই রকম জিকে বসিয়ে পড়ি ভগবানকে, তখন আমরা মনে করি একটা কমোডিটি বিনিময় মাধ্যম, আমি তোমায় ভালোবাসা দিচ্ছি তুমি তার বদলে কৃপা দেবে, আমি তোমার ভালোবাসা না দিলেও তুমি আমায় কৃপা দেবে, যেন খানিকটা একবার জোট যার মুলুক তার গোছের ব্যাপার স্যাপার, এরকমটি একটা অবস্থা হয়। কিন্তু আমাদের প্রথম দিনের আসার গল্পটা কথা ভাবুন, দুঃখে হোক বেদনায় হোক বা ভালোবাসাই হোক যেভাবেই হোক প্রথম দিন এসেছিলাম ঠাকুর কীরকম উচ্ছ্বাসের সঙ্গে আমাদের গ্রহণ করেছিলেন, কালের নিয়মে যেতে যেতে আমরা সেগুলোকে ভুলে যাই এবং ভুলে যাওয়ার কারণে আমরা কিছুতেই মনে করতে পারি না। এদিন আমরা এই পুঁথিকারের সঙ্গে যদি আমাদের যাত্রা শুরু হয় তাহলে দেখবেন আমাদের নিজেদের কথাগুলো মনে পড়বে এবং নিজেদের কথাগুলো যত মনে পড়বে তত আমাদের খুব ভালো লাগবে। পুঁথি দুভাবে রচিত, এক হচ্ছে পয়ার ছন্দে জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্পতরু, এই যে ছন্দ এটা, আরেকটা হচ্ছে ত্রিপদী ছন্দ। আজকে যে অংশটা পড়বো সেটা ত্রিপদী ছন্দে লেখা। পুঁথিকার একটা অদ্ভুত একটা অদ্ভুত একটা ডাইলেমার মধ্যে ভুগছেন এবং সেই কার সে তার থেকেই তারই আজকের এটা, সেখান থেকে কেমন করে তিনি মুক্তি পেলেন, কেমন করে তিনি তার মুক্তির চাবিকাঠি খুঁজে পেলেন সেটা আমরা দেখব। পুঁথিকার কলকাতায় এসেছিলেন, তার জন্ম 1850 সালে, কেউ কেউ বলছেন আর তার জন্ম 1854 সালে ময়নাপুর গ্রামে, বাঁকুড়া জেলার ময়নাপুর, জয়রামবাটি থেকে অনেকখানি যেতে হয়, হিজলডিয়া বলে একটি গ্রাম আছে সেখানে আমরা গিয়েছিলাম। সেখানে গিয়ে প্রথম দেখলাম স্বামী এই শ্রী অক্ষয় কুমার সেন স্মৃতি মঞ্চ, একটা হল বানানো হয়েছে অক্ষয় কুমার সেনের নামে। তা জিজ্ঞাসা করা তো ওরা বললেন অক্ষয় কুমার সেনের গ্রাম পাশের বাড়িটায়, পাশের গ্রামে। আমরা সঙ্গে সঙ্গে সেই সরু সংকীর্ণ পথ ধরে গেলাম, আমি খালি অবাক হচ্ছিলাম এই
বোধহয় খুব সম্ভবত 14 সালে আমরা গিয়েছিলাম, 14 কি 15 সালে হবে, এই গ্রামটি দর্শন করতে গিয়েছিলাম। তখনই গ্রামটা একবারে অজ পাড়াগা বলতে পারেন, সব রাস্তাটুকু গাড়ি গেল না, খানিকটা রাস্তায় গিয়ে গাড়ি থেকে নেমে আমরা সেই মাটির রাস্তা ধরে ধীরে ধীরে তার বাড়িতে গেলাম। একটি সেবা সমিতি তৈরি হয়েছে, এখন সেই সেবা সমিতিটি দোতলা হয়েছে শুনেছি, সেই সেবা সমিতিটি তখন একতলায়, সেই একতলার একটা চালা, সেখানে ঠাকুর, মা, স্বামীজি এবং পুঁথিকারের ছবি আছে। আর দুটি অদ্ভুত জিনিস আছে, স্বামী সুমেধানন্দজি ওদের জন্য তৈরি করে দিয়েছিলেন, যেমন ভাবে গ্রন্থ সাহিব হয় সেই বড় বড় আকারে, বিরাট আকারে সেই রকম পুঁথি, সেটা একটা কাপড় দিয়ে ঢাকা দেওয়া আছে। আর আছে পুঁথিকার যে থালা বাসন, যে থালা গেলাস এবং গেলাসের ঢাকনা, এই তিনটে দিয়ে ঠাকুরের নিত্য সেবা করতেন, সেইগুলি আছে। পুঁথিকারের বংশধররা অর্থাভাবের কারণে মাত্র 10 টাকার বিনিময়ে সেই থালা বাটি গেলাস গ্রামের জমিদার বাড়িতে বিক্রি করে দিয়েছিলেন। কিন্তু গ্রামের জমিদার গিন্নি লক্ষ্য করলেন, যবে থেকে ওই থালা বাটি গেলাসটি এসেছে তার বাড়িতে, তার বাড়িতে কিছু না কিছু অঘটন ঘটছে, কিছু না কিছু খারাপ কিছু ঘটছে। ভয়ে তিনি আর 10 টাকা ফেরত চাইলেন না, ওইগুলো তিনি ফেরত দিলেন, তেমনি ভাবে ওইটি রাখা আছে। ওই বাড়ির পাশ দিয়ে একটা সরু পাতলা গলি আছে, সেই গলি দিয়ে গেলে পুঁথিকারের বাড়ি, একটা ছোট্ট বাড়ি। আপনারা কল্পনা করুন, জয়রাম বাটিতে শ্রীশ্রীমার যে পুরনো বাড়ি যেরকম, তার চেয়েও কম জায়গা নিয়ে পুঁথিকারের বাড়ি। একটা বিরাট বড় জানলা ছিল পুঁথিকারের, সেই জানলার পাশে বসে একটা টেবিলের ওপর রেখে তার এই পুঁথিটি রচনা করতেন তিনি, একদম অজ পাড়াগায়। ঘটনাগুলি তিনি শুনে এসেছেন, ঘটনাগুলি ওই আকাশের দিকে তাকিয়ে কল্পনার রং লাগিয়ে তিনি তার এই রচনা তার রচনা করেছেন। কতটা ভালোবাসা, কতটা ঐকান্তিকতা থাকলে, ওই সুদূর পাড়াগায় বসে তার এই লেখাপড়া শুরু হয়েছিল। সেই টেবিলটা এখনো পর্যন্ত আমরা পাইনি, তার বংশধরদের কাছে আছে, বা টেবিলটা বোধহয় পাওয়া গেছে মিউজিয়ামে, আমি ঠিক বলতে পারবো না। এবং ঠাকুরের অস্থি ছিল তাদের বাড়িতে, সেদিনকে যেদিন ঠাকুরের দাহ করা হয় তখন ঠাকুরের অস্থি পুঁথিকার সংগ্রহ করে তার নিজের বাড়িতে নিয়ে গেছিলেন, সেই অস্থিটি তাদের কাছে ছিল। এই পুঁথিকার, আমি অবাক বিস্ময়ে সেই বাড়ি ভাঙা বাড়ির সামনে বসে আছি, বসেছিলাম, তার দরজা নেই, জানলা নেই, কিচ্ছু নেই, বাড়িটি বিক্রি হয়ে গেছে তখন, সেই দাওয়াটিতে চুপটি করে বসে আমি ভাবছিলাম এইখানে বসে পুঁথিকার লিখছেন। আমরা কত রকমের কত শুভ সুযোগ পাই, তথাপি ঈশ্বরেরকে চিন্তা করতে পারি না, অথচ এই মানুষজন তাদের কোনো রকম কোনো সুযোগ ছিল না। শ্রীরামকৃষ্ণ জাদুতে তারা এমনভাবে মজেছিলেন যে তারা শ্রীরামকৃষ্ণময় একটা জীবন যাপন করেছিলেন। পুঁথিকার খুব অল্প লেখাপড়া শিখেছিলেন, জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে ছোট ছোট বাচ্চা ছেলেদের তিনি অ আ ক খ শেখাতেন, সেই সূত্রে তিনি মাস্টার, ঠাকুরের কাছে তিনি অক্ষয় মাস্টার। আর স্বামীজি তার ভুবন মোহন রূপ দেখে নাম দিয়েছিলেন শাঁকচুন্নি, মিশকালো আবলুস, কাঠের মতো গায়ের রং, হাড় দিয়ে মোড়া, চামড়া দিয়ে মোড়া হাড় সর্বস্ব শরীর, হাতির মতো কুতকুতে দুটো চোখ। আর আপনারা নতুন প্রজন্মে এরা জানেনই না, যখন ঘুঁটে দেওয়া হয়, ঘুঁটে দেওয়ার পরে এই ঘুঁটে আঙুলের ফাঁক দিয়ে খানিকটা ঘুঁটে বেরিয়ে যায়, তারপরে সেই অংশটা যখন শুকিয়ে যায় সেই অংশটাকে দেখলে যে কোনটা পাতলা নাকের মতো মনে হয়, পুঁথিকারের নাকটা ছিল ঠিক সেই রকম, খনখনে গলা ছিল। আর সেই কারণে স্বামীজি তার নাম রেখেছিলেন শাঁকচুন্নি, শাঁকচুন্নি মানে মেয়ে ভূত, যে মেয়ে ভূত বিবাহিত অবস্থায় মারা যাওয়ার পরে যার মুক্তি হয়নি, যে প্রেত জনিতে রয়েছে এবং ঘুরে বেড়াচ্ছে, সে ওরকম খনখনে গলায় কথা বলে। আপনারা ছোটবেলায় নিশ্চয়ই ভূত পেত্নির গল্প শুনেছেন, তার মধ্যে অন্যতম এই ভূত পেত্নি। পরবর্তীকালে একেবারে জীবনের শেষ প্রান্তে এসে যখন তিনি ময়নাপুর গ্রামে থাকতেন, শেষটা তিনি ময়নাপুরেই থেকেছেন, তিনি সাদা ধুতি, সাদা পাঞ্জাবি, বাংলা শার্ট পরতেন, আর মাথার সে অবিন্যস্ত চুলকে বেঁধে রাখার জন্য একটা কাপড়ের পাগড়ি, সাদা রঙের সাদা কাপড়ে একটা পাগড়ি পরতেন, আর সেই হাই পাওয়ারের চশমা, সেইটি পরে লাঠি হাতে কুঁজো হয়ে গেছিল তার শরীরটা। ময়নাপুর থেকে জয়রামবাটি তিনি শ্রী শ্রী মায়ের কাছে হেঁটে আসতেন, তার গলার স্বর ওইরকমই খনখনে ছিল, এবং তিনি অত্যন্ত গর্বিত ছিলেন যে ঠাকুর স্বামীজি তার নাম রেখেছেন শাঁকচুন্নি বলে, এর জন্য তার গর্বের অন্ত ছিল না, তিনি এত গর্ব করতেন যে তার গর্বের অন্ত ছিল না। তিনি ছোটবেলায় কৃষ্ণ মন্ত্রে দীক্ষা পান, গুরুর কাছে জিজ্ঞাসা করেন যে কেমন করে শ্রীকৃষ্ণের দর্শন পাব, গুরু বলেন তুমি সাধন ভজন করে যাও, তুমি অবশ্যই দর্শন পাবে। তিনি সাধন ভজন করতেন, এমনকি কলকাতায় যখন জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে তিনি থাকতেন তখন তিনি নিত্য নিমতলা মহাশ্মশানে যেতেন এবং সাধন ভজন করতেন, কিন্তু তথাপি তার কৃষ্ণ দর্শন হয়নি।
একদিন তিনি শুনলেন যে জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির অপর একটি বারান্দায় দুজন, একজন ঠাকুর বাড়ির সদস্য ধীরেন্দ্রনাথ ঠাকুর আর একজন দেবেন্দ্রনাথ মজুমদার, সেরেস্তাখানার কর্মী, তারা দুজন কোনো এক রামকৃষ্ণ পরমহংস সম্পর্কে আলোচনা করছেন। এই পরমহংস শব্দটা শুনেই তার মনে হয়েছিল ইনি ভগবান দেখালো, ইনি অবশ্যই আমাকে ভগবান দেখা দিতে পারেন। এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, রামকৃষ্ণ পরমহংস কোথায় থাকেন? এখন কালো লোককে সবসময় ফর্সা লোকেরা ঘৃণা করেই থাকে। দেবেন্দ্রনাথ মজুমদারকে অসম্ভব সুন্দর দেখতে ছিল। তিনি খেঁকিয়ে উঠে বললেন, তোমার কি প্রয়োজন বাপু রামকৃষ্ণ পরমহংসকে নিয়ে? ধীরেন্দ্রনাথ কিন্তু অতটা নির্দয় হলেন না, তিনি বললেন, রামকৃষ্ণ পরমহংস থাকেন দক্ষিণেশ্বরে। এই রামকৃষ্ণ পরমহংস এবং দক্ষিণেশ্বর এই শব্দটা 6 মাস ধরে তার মনের ভেতরে আন্দোলিত হতে থাকলো। অবশেষে তিনি একটি উপায় বার করলেন। তিনি দেখলেন এই যে আমাদের দেবেন্দ্রনাথ মজুমদারকে যদি হাত করা না যায় তাহলে কিছুতেই রামকৃষ্ণ পরমহংস দর্শন পাওয়া যাবে না। তিনি দেবেন্দ্রনাথের সারা দিনের কাজ পরিচালনা কর এই পর্যবেক্ষণ করার পর তিনি দেখলেন দেবেন্দ্রনাথ সকালবেলা প্রাতঃকৃত্য সেরে এসে অনেক কষ্ট করে এক ছিলিম তামাক সাজি খান। তিনি এটি উপায় অবলম্বন করলেন, কোথায় তামাক কোথায় টিকে সব রাখেন সেসবগুলি তিনি আস্তে আস্তে দেখে নিলেন। এবং দেবেন্দ্রনাথ প্রাতঃকৃত্য সেরে আসার আগেই তিনি এক ছিলিম তামাক সেজে দোরগোড়ায় রেখে দিতেন। দেবেন্দ্রনাথ ইনস্ট্যান্ট তামাক পেয়ে বড় আনন্দ পেতেন এবং ধীরে ধীরে সেই অশরীরী দাতার প্রতি তার একটা ভালোবাসা তৈরি হলো। অনেক পরে তিনি জানতে পারলেন যে এই আমাদের অক্ষয় কুমার সেন এরকমভাবে তার জন্য রেখে যান। এমনই সময় 1885 সালের এই জানুয়ারি মাসের মাঝখানে, খুব সম্ভবত 15ই জানুয়ারি, সেই দিনকে আমাদের এর 100 নম্বর রোডের কেশব এই 100 নম্বর কাশীপুর রোডের মহিমাচরণ চক্রবর্তীর বাড়িতে ঠাকুর আসবেন এবং সেই উপলক্ষে উৎসব হবে। সেই রাত সেই দিনে তিনি আমাদের মহিমা আমাদের দেবেন্দ্রনাথ মজুমদার এবং ধীরেন্দ্রনাথ ঠাকুর এরা দুজন ভাড়া ছ্যাকড়া গাড়ি করে জোড়াসাঁকো থেকে রওনা হচ্ছেন কাশীপুরের উদ্দেশ্যে। তাদের রাস্তার মাঝখানে জড়িয়ে ধরে, তাদের পা দুটো জড়িয়ে ধরে তিনি চাইলেন তাকেও যেন তারা নিয়ে যান শ্রীরামকৃষ্ণ দর্শনে। ভগবানের জন্য ভক্তের এই আকুতি দেখে অবশেষে তারা রাজি হলেন। দেবেন্দ্রনাথের আর কোনো উপায় ছিল না, কারণ তিনি ঘুষ খেয়েছেন গত 6 মাস ধরে। অবশেষে তিনি শ্রীরামকৃষ্ণকে সঙ্গে করে নিয়েলেন। সেই 1885 সালের 15ই জানুয়ারি থেকে 1886 সালের 16ই অগস্ট এই পুরো সময়টা প্রায় 1 বছর 7 মাস, 1 বছর 6.5 মাস মতো তিনি শ্রীরামকৃষ্ণকে খুব কাছ থেকে দেখেছেন এবং খুব কাছ থেকে দেখে তার যে ভাবনা চিন্তা সেগুলো তিনি লিখেছেন। যে কারণে শ্রীরামকৃষ্ণদেবের মহানির্বাণের, শ্রীরামকৃষ্ণদেব যখন শরীর ত্যাগ করছেন তার বর্ণনা সাধারণত আমরা কোনো গ্রন্থে কোনো পুস্তিকাতেই পাই না, সেই বর্ণনা এই আমাদের আমাদের রামকৃষ্ণ পুঁথিতে আছে। ধীরে ধীরে তিনি শান্ত হয়ে গেলেন, তার শরীর সমস্ত শান্ত হয়ে গেল, মনে হচ্ছে যেন গভীর ভাব সমাধিতে মগ্ন। অপূর্ব বর্ণনা, ঠাকুর যন্ত্রণার এত তীব্র যন্ত্রণা যে ঠাকুর পাটিকে সোজা করে শুতে পারতেন না, পা ভাঁজ হয়ে গেছিল। আপনারা যারা ঠাকুরের মহাপ্রয়াণের ছবি দেখেছেন, তিনি একদিকে কাত হয়ে গেছিলেন, তার শরীরটা খানিকটা মিকে গেছিল। জগতের সকলের যন্ত্রণা সকল তিনি নিয়ে যেন ক্রুসিফাইড হয়েছিলেন। যীশুখ্রিস্টের সঙ্গে খুব একটা সামঞ্জস্য তার চেহারার ভেতরে দেখা যেত, সেইটা হচ্ছে কথা। সেই বর্ণনা আমরা পুঁথিকারের কাছ থেকে পাই। এমনকি 1 জানুয়ারি কাশীপুর উদ্যানবাটিতে যে কল্পতরু লীলা হয়েছিল সকালে এবং বিকেলে দুবেলা, সেই দুবেলার বর্ণনাও আমরা সেইখান থেকে পাই। আমরা পড়ব 1885 সালের সেই 15ই জানুয়ারি, আশা করা যাচ্ছে তারিখটা 15ই জানুয়ারি, সেই তারিখে তার সঙ্গে পুঁথিকারের এই শ্রীরামকৃষ্ণের প্রথম দর্শনের গল্প আমরা পড়ব। পুঁথিকার লিখছেন, বন্দ ভগবান ইষ্টে বিশ্ব গুরু রামকৃষ্ণে, ভক্তি ভরে বন্দ গুরু মায়ে, বন্দ পারি সদগণে আগত প্রভুর সনে, লীলা হেতু এখানে ধরায়ে, সাঙ্গ পাঙ্গ আদি করি কি সন্ন্যাসী কি সংসারী, যে রূপে যে ভাবে যে থায়ে, অবনি লুটায় বন্দ রামকৃষ্ণ ভক্ত বৃন্দ, অদরে নু ধরিয়া মাথায়, বন্দ যত ভাগ্যবানে জনমিয়ে ধরা ধামে, প্রভুর পাইল দর্শন,
অতিথি মহান্ত কিবা যে আশ্রম ভুক্ত যেবা কিবা হিন্দু খ্রিস্টান জবন যাহারা লীলায় হে থা পশু পাখি তরুলতা কিটকি পতঙ্গ জলে স্থলে কিবা জড় কি চেতন পরশীল শ্রীচরণ বন্দ মন প্রত্যেক সকলে বন্দ ভক্ত নিকেতন সহসাঙ্গ পাঙ্গগণ যেইখানে উৎসব প্রভুর ছড়ায়ে চরণ ধুলি করিলে তীর্থস্থলি অবতরি দয়ালু ঠাকুর। পুঁথিকার বর্ণনা করছেন যে যেরকম ভাবে জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু এখানে একটু লম্বা করে তিনি তার ত্রিপদী ছন্দে তিনি বর্ণনা করেছেন, ইষ্ট বন্দনা করছেন, বলছেন ভগবান ই বন্দ ভগবান ইষ্টে বিশ্ব গুরু রামকৃষ্ণে ভক্তি ভর বন্দ গুরু মায় বন্দ পারিষদগণ পারিষদগণে আগত প্রভুর সনে লীলা হেতু এখানে ধরায় সাঙ্গ পাঙ্গ আদি করি কিসন্যাসী কি সংসারী যেরূপে যেভাবে জেতায় অবনী লুটায় বন্দ রামকৃষ্ণ ভক্ত বৃন্দ পদরেণু ধরিয়া মাথায়। সবার বন্দনা গাইছেন, শ্রীরামকৃষ্ণের বন্দনা গাইছেন, বন্দনা গাইছেন শ্রীমা সারদা দেবীর, বন্দনা গাইছেন শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী এবং গৃহী শিষ্যদের, এছাড়াও বন্দনা গাইছেন তাদের সন্ন্যাসী যারা অন্যান্য মানুষজন যারা শ্রীরামকৃষ্ণের এই লীলা খেলায় অবতীর্ণ হয়েছিলেন, অবনী লুটিয়ে চরণে পড়ে মাটিতে মেঝেতে পড়ে সাষ্টাঙ্গ প্রণাম করে তাদের তিনি বন্দনা গাইছেন। বলছেন বন্দচত ভগ ভাগ্যবাণী জনমিয়ে ধরাধামে প্রভুর পাইল দর্শন অতিথি মহন্ত কিবা যে আশ্রম ভুক্ত যেবা কিবা হিন্দু জবন খ্রিস্টান জবন। বলছেন এটা একটা কিন্তু খুব ভাবার বিষয়, আমরা সবসময় ভাবি না যে শ্রীরামকৃষ্ণ কেবলমাত্র কিছু মানুষকে কিছু সন্ন্যাসী কিছু গৃহী কিছু এলিট গোষ্ঠীকে কৃপা করেনি, অজস্র অসংখ্য মানুষকে কৃপা করেছেন তার লীলা খেলায়। ভেবে দেখুন সেই রাখাল বালকরা যারা তার সঙ্গে খেলেছিল তাদেরকে তিনি কৃপা করেননি, উজাড় করে ভালোবেসেছেন, তাদের ভেতরের ভগবত চেতনা জাগ্রত করেছেন। সেই স্কুল যাওয়ার পথে সেই যে কি গোপিনী তিনি আছেন তিনি তিনি এছাড়া মেয়েরা যারা ছিলেন গ্রামের বিধবা বাল বিধবা মেয়েরা যাদের জীবন শুধুমাত্র অপরের দোষ দেখে অপরের খুঁটিনাটি নিন্দা করে যাদের জীবন কাটত তাদেরও তিনি মুক্তির ব্যবস্থা করেছিলেন। কখনো ঝামাপুকুরে যে সেই সমস্ত বাড়ির মায়েদের এবং ছেলেদের সকলের মুক্তির ব্যবস্থা, কিংবা এই দক্ষিণেশ্বর মন্দিরে তার সেই উজ্জ্বল আধ্যাত্মিক চরিত্র দেখিয়ে মানুষের ভেতরে ভগবত প্রীতি যে জাগিয়েছিলেন, তারা যারা তার লীলা খেলায় এসেছিল হয়তোবা তারা হারিয়ে গেছে বিস্মৃতির অতলে, কিন্তু প্রত্যেকে ধন্য কারণ শ্রীরামকৃষ্ণের লীলা খেলার অর্কেস্ট্রায় তারাও একজন মানে সামান্য হলেও তারা একজন তার সঙ্গী ছিলেন। বলছেন যাহারও লীলায় হেতা পশু পাখি তরুলতা জীব কি পতঙ্গ কীট কি পতঙ্গ জলস্থলে কিবা জ্বর কে চেতন পরশীল শ্রীচরণ বন্দ মন প্রত্যেক সকলে। যার লীলায় শুধুমাত্র মানুষজন নন, পশু পাখি তরুলতা সবাই এসে বন্দনা করে যার লীলায় যার কৃপায় তার এই সেই লীলাকানকে পুষ্ট করেছিল তাদের সকলের তিনি বন্দনা করছেন। এরপরে একটা অসাধারণ সুন্দর কথা বলছেন, বলছেন বন্দ ভক্ত নিকেতন সহসাঙ্গ পাঙ্গুগণ যেইখানে উৎসব প্রভুর ছড়ায়ে চরণ ধুলি করিলে তীর্থস্থলী অবতরী দয়াল ঠাকুর। ভক্তদের সেই সমস্ত বাড়ি যে সমস্ত বাড়িকে বাড়ি ভগবানের আসার জন্য তার চরণ ধুলি পড়ার জন্য ধন্য হয়ে উঠেছিল, সেই সেই সব ধন্য হয়ে যাওয়া বাড়িঘর সেই বাড়িঘরের মালিকজনদেরও তিনি বন্দনা করছেন। এটা তো খুব সত্যি কথা, ভগবান যেখানে আসেন যেখানে তার পায়ের ধুলি পড়ে, নাহলে ভাবুন ইট কাঠ চুন সুরকি পাথর দিয়ে তৈরি আমাদের বলরাম বাবুর বাড়ি, একটা জমিদার বাড়ি যেখানে কর আদায় করা হতো, যেখানে বেশ দাপটের সঙ্গে সবাই থাকতেন, শ্রীরামকৃষ্ণের পাদস্পর্শে সেই বাড়ি সেই ইট কাঠ চুন সুরকি পাথরের বাড়ি মন্দিরে রূপান্তরিত হলেন, যার ঘরের মেঝে সারানোর প্রশ্নই ওঠে না যে মেঝের উপর স্বয়ং অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ নিচে গান গিয়েছেন, যেখান থেকে শুরু হয়েছিল রামকৃষ্ণ মিশনের
ভগবানের পায়ের ধুলো পড়ার ফলে ধীরে ধীরে সেই অঞ্চল, সেই অংশ যেন পবিত্রতায় রূপান্তরিত হয়েছে। আপনারা অনেকেই, আপনাদের মনে আছে শ্রীরামকৃষ্ণ দেব গিয়েছেন শোকাতুরা ব্রাহ্মণীর বাড়িতে। সেই শোকাতুরা ব্রাহ্মণীর বাড়িতে তিনি গিয়েছেন, সেখানে ক্ল্যারিনেট বাজিয়ে পাড়ার ছেলেরা কেশব কুরু করুণা দিনে কুঞ্জ কাননাচারী ইত্যাদি গান শুনিয়েছেন। এই গান শোনানোর পরে তারপরে সেই মা শোকাতুরা ব্রাহ্মণী এসেছেন যে তাকে ভেতরে নিয়ে যাবেন। বলছেন ভেতরে চলুন আজ্ঞা। ঠাকুর বলছেন ভেতরে কেন যাব? বলছেন না জল খেতে দেবেন। তখন তিনি বলছেন এখানেই নিয়ে এসে সকলের সাথে খাবেন। বলছেন না, গনুর মা বলেছে যে আপনাকে ঘরে নিয়ে যেতে। আপনি ঘরে গেলে এই ঘর এতে কাশিতে তীর্থ পরিণত হবে, মরলে আর সেখানে কোনো গোল থাকবে না। এই যে কাশি হয়ে যাওয়া, ঘর কাশি হয়ে যায় মানে কি, ঈশ্বরের অধিষ্ঠান চিন্তা করে তার স্থূল উপস্থিতি যখনই আমরা ভাবি তখনই আমাদের মন ভালো হয়ে যায়। আমরা যখন কাশির কথা ভাবি তখন কিন্তু একবারও আমরা মিষ্টি মশলার কথা ভাবি না, বেনারসি শাড়ির কথা ভাবি না, কাশির পেয়ারা বেগুন এসবের কথা ভাবি না। কাশি ভাবলেই আমরা ভাবি বিশ্বনাথ, কাশি ভাবলেই আমরা ভাবি মা অন্নপূর্ণা, কাশি ভাবলে আমরা ভাবি দশাশ্বমেধ ঘাট, বীরেশ্বর, শিব, ত্রৈলঙ্গ স্বামী, এদের কথাই আমাদের মনে পড়ে। একটা আধ্যাত্মিক ধারা, একটা ধারা যেটা আমরা বহন করে আনছি, সেই উচ্চ আধ্যাত্মিক ধারা ধারার আমরা একটা অঙ্গ, এইটা আমাদের বোধ হতে থাকে। তাই বলছেন যে সেই সব ভক্তনিকেতন, কাশি হয়ে যাওয়া মানে হচ্ছে যখন আমার জীবন শেষ হয়ে যাবে তখন যেরকম আমরা ইষ্ট চিন্তা করি, ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণ যদি আমার ঘরে এসে উপস্থিত হন, আমি যেন কল্পনা করতে পারি ওইখানে ঠাকুর এসে দাঁড়িয়েছিলেন, ওইখানে তিনি বসেছিলেন, ওইখানে তিনি খেয়েছেন, তার চিন্তা করতে করতে, তার স্থূল উপস্থিতির কথা অনুভব করতে করতে আমরা মহাপ্রয়াণের দিকে যাত্রা করলে আমাদের জীবনের কোনো রকম কষ্ট হবে না। পুথিকার লিখছেন, উৎসবের এইবারে খটা ছটা ভারী করে কাশীপুরে মহিম ব্রাহ্মণ, শ্রদ্ধা ভক্তি সমন্বিত দিন করি নির্ধারিত ভক্তগণে করে নিমন্ত্রণ, উৎসবের সমাচারে ভক্তগণে মত্ত করে ঘরে নাহি রহে মন মোটে, পল যেন বর্ষ প্রায় দিনে বেলা না ফুরায় সূর্য নাহি যেতে যায় পাটে, উৎসব আস্বাদ প্রিয় প্রভু ভক্ত যাবতীয় আনন্দে পূরিত প্রাণ মন, সঙ্গেতে আত্মীয় বন্ধু হেরিবারে দিন বন্ধু অপরাহ্নে করেন গমন, পুলকে অন্তর ভরি আনাইয়া ঠিকা গারি গৃহী ভক্ত দেবেন্দ্র ব্রাহ্মণ, ধীরেন্দ্র তাহার সাথে বাহির হইয়া পথে যাইবারে করেন উত্তম, অধম এমন কালে শ্রীপ্রভুর কৃপা বলে উপনীত হইল তথায়, কাকুতি সহিয়া কাঁদে দোহার চরণ ছেদে লয়ে যেতে শ্রীপ্রভু যেথায়, দয়ার হৃদয়ে আজি উভয়ে হইয়া রাজি দিলাশায় সঙ্গে যাইবারে, দ্রুত গতি গাড়ি ধায়ে পথে চারি দণ্ড যায় উপনীত কাশীপুরে পরে, থামে গাড়ি অবশেষে প্রশস্ত পথের পাশে যেইখানে মহিমের ঘর, উদ্যান ভবন বাড়ি গাছ পাতা রকমারি চারিদিকে তাহার ভিতর, সত্য ভাব পরিপূর্ণ লোকে তথা লোকারণ্য আনন্দ সাগরে ভাসমান, এমন সুন্দর ঠাঁই দেখা কিংবা শোনা নাই ধরাও কোথায় বিদ্যমান, সদরে বাহিরে তথা বৃহৎ বিছানা পাতা উপবিষ্ট শত শত জন, বেষ্টন করিয়া ইকে সব আঁকি তার দিকে অনিমিখে করে নিরীক্ষণ, দেবেন্দ্র ধীরেন্দ্র দুয়ে তার পদ প্রান্তে গিয়ে প্রণমিয়া পদ রজ ধরে, অধম করিল তাই কৃপা সহ শ্রী গোসাই কৃপা দৃষ্টি করে করিলা আমারে। পুথিকার বলছেন ঠাকুর আসবেন, সেই কারণে খুব উৎসবের ঘটা ছটা, তার জন্য সব নানা রকমের ব্যবস্থা হয়েছে। ঠাকুর মাঝে মাঝে কলকাতায় যেতেন, ভক্তদের বাড়িতে গিয়ে সেখানে উৎসব করতেন। সাধারণত তিনি একটু বড়লোক ভক্তদের বাড়িতে যেতেন, তার দুটো কারণ ছিল।
সেই বাড়িটা যেন একটু বড় হয়, যাতে অনেকে সেই বাড়িতে এসে ঠাকুরের সঙ্গে দেখা করতে পারে। আর দুই হচ্ছে, এত দূর থেকে মানুষজন আসবে, তখন তো এত সহজ ছিল না যাওয়া আসা, এত দূর থেকে মানুষজন আসবে যেন তাদের হাতে একটু প্রসাদ দেওয়া যায়, এবং প্রসাদ দিতে গেলে আপনার একটু অর্থ দরকার আছে। সেই কারণে তিনি বড়লোক ভক্তদের বাড়িতেই তিনি যেতেন। মহিমা চক্রবর্তীর বাড়িতে যাওয়া হয়েছে, খুব আনন্দ, তিনি সকলকে হেঁকে ডেকে ডাকছেন এবং সকলে খুব উৎসাহিত বোধ করছে। দেখবেন এখনকার ভক্ত সম্মেলনগুলো এক্স্যাক্টলি ওই রকম, শুধু ফারাক হচ্ছে এখন ভক্ত সম্মেলনে গেলে দক্ষিণা দিতে হয়, তখনকার এইসব ভক্ত সম্মেলনে দক্ষিণা ছিল না। ঠাকুর বলছেন না, এখানে প্যালা দিতে হয় না, এখানে কোনো টাকা পয়সা দিতে হয় না, তাই সবাই আসতে পারে। তাই সবাই এসেছে, খুব আনন্দ, মানুষের যেন একেবারে সে আকুল করা অবস্থা, তিনি আসবেন। সেই যে তাঁর আসার সময় আর আজকের দিনটার মধ্যে মনে হচ্ছে যেন কিছুতে আর দিন কাটছে না, আজকে সূর্য অস্ত হলে আবার একটা নতুন দিন আসবে, কালকের দিনটা অতীত হলে আবার আর একটা দিন আসবে, এই করে ধীরে ধীরে তাঁর আসার দিনটা যেদিন সেই দিনে আমরা এসে উপনীত হব। তাই সেই আনন্দে উচ্ছ্বাসে তারা যেন কেউ আর নিজেদের মধ্যে নিজেরা থাকতে পারছেন না, আনন্দে ভরপুর হয়ে উঠেছেন সবাই। ঠিক সেইকার সময় সেই দিন যেদিন উপস্থিত হলো, সেই দিন সকালবেলা ঠিকা গাড়ি এনে আমাদের ধীরেন্দ্র এবং দেবেন্দ্র তারা যাচ্ছে, পথের মাঝখানে তারা তিনি সেই শ্রীরামকৃষ্ণকে দর্শন করবার জন্য যাত্রা জন্য প্রস্তুত হয়েছেন, সেই ধীরেন্দ্র আর দেবেন্দ্রর পা দুটো জড়িয়ে ধরলেন এবং আকুলতার সঙ্গে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন। ভক্তের ভগবানের জন্য এরকম আকুলতা হয়েছে দেখে দেবেন্দ্রনাথ তাকে সঙ্গে করে নিয়ে গেলেন। গাড়ি দ্রুত বইছে, কিন্তু চার দণ্ড পথ অতিক্রম করতে হলো এবং অবশেষে সেই মহিমার ঘরে এসে গিয়ে থামল। উদ্যান ভবন বাড়ি গাছপাতা রকমারি চারিদিকে তাহার ভিতর, সত্যভাব পরিপূর্ণ লোকে তথা লোকারণ্য আনন্দে সাগরে ভাসমান, এমনও সুন্দর ঠাঁই কিবা দেখা কিবা শোনা নাই ধরায় কোথাও বিদ্যমান। তার বাড়িতে এসে উপস্থিত হলেন, বিরাট বড় বাড়ি, তাতে সুন্দর করে বাগান বাড়ি আছে এবং তাতে অনেক লোক আছে, প্রত্যেকে মনে হচ্ছে না আনন্দের সাগরে ভাসমান হয়েছেন। আপনারা এটা দেখেছেন কি না জানি না, কিন্তু আমরা দেখেছি পূজ্যপাদ ভূতেশ আনন্দজি মহারাজ সকালে যখন সাধুদের প্রণাম নিতেন, তখন আমরা কোনো রকমে 6:30টার মধ্যে সাড়ে 6টায় টিফিন শুরু হতো, 7:45টার মধ্যে খাওয়া দাওয়া খেয়ে বাটিটাকে কোনো রকমে ধুয়ে কোনো একটা জায়গায় গুঁজে রেখে দে ছুট, অনেক সময় আমরা কেউ হাঁটতাম না, আমরা লিটারালি ছুটতাম। আমরা যে সময় গিয়ে পৌঁছতাম তখনও পর্যন্ত মহারাজের ঘর খোলা হতো না, ঠিক 7টার সময় যখন, কিন্তু সবাই যেন আনন্দে একদম ভরপুর হয়ে আছে, একে অপরের কথা বলছে, আগের দিন মহারাজ কি কথা বলেছেন সেই নিয়ে কথা বলছেন, তাদের সকলকে দেখে মনে হতো তারা যেন সবাই আনন্দের সাগরে ভেসে আছেন, আনন্দে তো ভরপুর হয়ে আছেন। তারপরে যখন দরজা খুলে দেওয়া হলো, আনন্দের স্রোতের মতো তারা গিয়ে পূজ্যপাদ মহারাজের সঙ্গে সামনে গিয়ে অবস্থান করতেন, আনন্দ করতেন, হইচই করতেন, তারা যেখানে প্রণাম করতেন সেখানেই দাঁড়িয়ে যেতেন। মহারাজ বলতেন সরো সরো সরো, সেই কচুরিপানা পরিষ্কার করার মতো সরান হতো, তারা সেইখানে গিয়ে আবার নতুন লোক কিছু প্রণাম করে তারাই আবার ওইখানে দাঁড়িয়ে থাকতেন। সবাই নানাভাবে মহারাজকে, মহারাজের সঙ্গ পেতে চাইত, কেউ কানখানা বাড়িয়ে থাকতো জানলার মধ্যে দিয়ে, কেউ একটুখানি চোখ দুজনের দুটি মাথার মাঝখান দিয়ে সেই চোখ দিয়ে মহারাজকে দেখার চেষ্টা করত, আর মহারাজ সেই সুন্দর সুন্দর ভগবত প্রসঙ্গ করতেন এবং অত্যন্ত সরস ভগবত প্রসঙ্গ করতেন, এবং এই সরস ভগবত প্রসঙ্গ যখন হতো তখন ওরা আনন্দে যেন ফেটে পড়তুম, ধীরে ধীরে সেই আনন্দ সভা ভেঙে যেত, যে মানুষটা আমরা ছুটতে ছুটতে আমরা সেই মহারাজের ঘরের দিকে যেতাম, সেই মানুষগুলো আমরা কোনো রকমে নিজেদের টেনে 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 নিজেদের ট্রেনিং সেন্টারে কিংবা মংস কোয়ার্টারে কিংবা হেডকোয়ার্টার্স বাড়িতে ফিরে যেতাম। এটা দেখার সুযোগ, এটা অনুভব করার সুযোগ আমাদের হয়েছিল, আপনাদের অনেকেরই হয়তো হয়ে থাকবে। অতএব যে আনন্দের সাগরে ভাসমান, আনন্দ সাগরে ভাসমান তিনি যে বলছেন, এই কথাটা খুব ভীষণ রকমভাবে সত্য। সদর বাড়িতে বিরাট বিছানা পাতা হয়েছে এবং সেই বৃহৎ বিছানা পাতার হওয়ার ফলে সেইখানে সেই বিছানা বিরাট করে পাতা হয়েছে এবং সেইখানে ধপধপে সাদা চাদর পাতা হয়েছে, ঠাকুর বসে আছেন মাঝখানে, কি সুন্দর কথা, বেষ্টন করিয়া এঁকে সব আঁকি তারি দিকে অনিমিখে করে নিরীক্ষণ, তাকে বেষ্টন করে, তাকে ঘিরে
সবাই বসে আছে, সব আঁখি, সব চোখ তার দিকে তাকিয়ে আছে, তারা অন্যদিকে তাকাচ্ছে না, কোনো কিছু তারা দেখছে না, অনিমিখে, মানে চোখের পলকও পড়ছে না, এমন গভীরভাবে তারা তাকে দেখছেন এবং সেইভাবে তাকে তারা দেখছেন। ধীরেন্দ্র এবং দেবেন্দ্র দুজনেই ঠাকুরকে গিয়ে নিচু হয়ে প্রণাম করলেন। তিনি ভাবলেন এইটাই বোধহয় স্টাইল, তাই তিনি তার ঠাকুরকে ওইভাবে প্রণাম করলেন। প্রণাম করা মাত্র ঠাকুর তাকে দেখলেন, বলছেন যে অধম করিল তাই কৃপা সহস্রী গোসাই, কৃপা দৃষ্টি করিল আমারে। ঠাকুরকে তিনি প্রণাম করে উপরে তাকাতেই দেখছেন ঠাকুর তার দিকে তাকাচ্ছেন, তার অদ্ভুত দৃষ্টি, সেই দৃষ্টি দিয়ে যেন তিনি কৃপা করছেন। পুথিকার লিখছেন, করুণ কটাক্ষ পথে জানি না কি আছে তাতে, বর্ণনায় নহে বর্ণিবার, শ্রীমূর্তি নয়ন দ্বারে প্রবেশী হৃদয় পুরে, হৃদয় করিলা অধিকার, মোহন মূরতি দেখি তখনই মোহিত আঁখি, প্রাণ মন মুগ্ধ তার শনে, বাকি যাহা ছিল ঘরে না বলিয়া গেল সরে, শ্রীপ্রভুর মিঠা বাণী শুনে, বিমানে বিমানে খেলা ডাকাতি দিনের বেলা, শততালা হৃদয়েরও খুলি, কেহ না কিছুই জানে স্থান পূর্ণ শতজনে, চক্ষুর চক্ষুতে দিয়া ধুলি, পূর্বের স্মরণ যত নিমেষে হইল হত, নিজেকেই নিজে বিস্মরণ, আপনে আপন হারা বহিল নূতন ধারা, সেই দেহে হইয়া নূতন। পুথিকার বলছেন তার সেই করুণ কটাক্ষপাতে কি ছিল আমি তা জানি না, বলছেন শব্দ দিয়ে বর্ণনা করতে পারি না, বলছেন শ্রীমূর্তি নয়ন দ্বারে প্রবেশী হৃদয় পুরে, হৃদয় করিল অধিকার, কিন্তু আমি বেশ অনুভব করতে থাকলাম ঠাকুর আমার চোখের ভেতর দিয়ে আমার হৃদয়ের মধ্যে ঢুকে আমার সমস্ত হৃদয়টাকে অধিকার করে নিলেন, সেখানে যেন আর কারুর স্থান নেই, আর কেউ থাকতে পারে না, এইটা তিনি যেন করেছেন। তার সেই শ্রীমূর্তি তার সেই নয়ন দ্বারে এসে উপস্থিত হলেন, বলছেন মোহন মূরতি দেখি তখনই মোহিত আঁখি, প্রাণ মন মুগ্ধ তারি শনে, বাকি যাহা ছিল ঘরে না বলিয়া গেল সুরে, শ্রীপ্রভুর মিঠা বাণী শুনে, বলছেন তার সেই মন মোহিত করা মূর্তি, মোহন মূর্তি সেটা আমি দেখছি, অবাক দৃষ্টিতে আছে, তাতে তাহাতে মোহিত আঁকি, আমার আঁকি মোহিত হয়ে গেছে ঠাকুরের সেই অপরূপ রূপ দর্শন করে, আর আমার মন প্রাণ শান্ত হয়ে গেছে। ঠাকুর ধীরে ধীরে সবাইকে চলে যেতে বললেন এবং চলে যেতে বলে তিনি তার দিকে তাকিয়ে থাকলেন। ঠাকুর বলতেন, পুথিকার লিখছেন, বিমানে বিমানে খেলা ডাকাতি দিনের বেলা, শততালা হৃদয়ের খুলি, তিনি তার তিনি মরজগতে তার সঙ্গে আমার যে লীলা হলো এর সঙ্গে মরজগতের মলামাটির সামান্যতম সংস্পর্শ নেই, তিনি যেন একটা অমর্ত্য স্বর্গীয় একটি লীলা আমার সঙ্গে করলেন। বিমানে বিমানে খেলা ডাকাতি দিনের বেলা, শততালা হৃদয়ের, তিনি আমার হৃদয়টিকে ডাকাতি করে নিয়েছেন। আমরা বলেছি এর আগেও আপনাদের, চুরি আর ডাকাতির মধ্যে একটা বেসিক ফারাক আছে, চোর সামনে এসে বাড়িতে এসে যা পায় তাই তুলে নিয়ে চলে যায়, ডাকাত কিন্তু ওরকম করেন, ডাকাত চিঠি দেয় অমুক দিন তোমার বাড়িতে আসবো, তারপরে হারে রেড়ে করে এসে আমাদের যাবতীয় প্রতিরোধ আছে সেগুলোকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে সমস্ত তালা খুলে দিয়ে তিনি আমাদের সেই ডাকাতে এসে সব ডাকাতি করে নিয়ে চলে যায়। ঠাকুর কি শত তালা খুললেন আমাদের হৃদয়ে, লজ্জা ঘৃণা এই সমস্ত নানা রকমের ভাবনা, যার জন্য আমরা একে অপরের কাছে প্রকাশ করতে পারি না, নিজের কাছে নিজের ঈশ্বরীয় ভাব তাকে অনুভব করলে সেই ভাবটি নিয়ে নিজে মেতে থাকতে পারি না, লোকে কি বলবে, পাছে লোকে আমায় খারাপ বলে, আমি যদি হাসি নিজের মনে মনে, আমি যদি আনন্দ করি নিজের মনে মনে, আমি যদি নিজের মতো করে থাকি তাহলে কেউ আমাকে ভালো থাকতে দেবে না, এই ভয়ে আমরা মানুষজনের সাথে মিশি, এই সমস্ত তালা তিনি ভেঙে দিলেন। ভগবানকে চাইতে গেলে তিনটে থাকা চলবে না, লজ্জা ঘেন্নার ভয়, এই তিনটির কোনোটাই থাকা চলবে না, এই তিনটি যদি থাকে তাহলে নিশ্চিত নিশ্চিত করে বুঝতে হবে আমরা এখনো ঈশ্বরের কাছে এসে পৌঁছতে পারিনি। পুথিকার বলছেন, কেহ না কিছুই জানিয়ে স্থানপূর্ণ শতজনে, চক্ষুর চক্ষুতে দিয়া ধুলি, চক্ষুর চক্ষুতে যে দেখছে, যে সব সময় লক্ষ্য রাখে, সেই চক্ষুষ্মান মানুষ তার চোখেতেও ধুলো দিয়ে তিনি আমাকে ভালোবেসে নিলেন। পূর্বের স্মরণ যত নিমেষে হইল হত, নিজেকেই নিজে বিস্মরণ, আপনে আপন হারা বহিল নূতন ধারা, সেই দেহে হই নূতন।
বলছেন আমার নিজের সম্পর্কে যা কিছু পূর্বস্মৃতি ছিল সেই যাবতীয় পূর্বস্মৃতি যেন অপসৃত হয়ে গেল, মনে হলো আমার এই হৃদয়েতে যেন নতুন করে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে। এটা একটা অপূর্ব ঘটনা আমাদের সকলের মনে হয়, আপনারা লক্ষ্য করেন কি না জানি না, যখন আমাদের দীক্ষা হয়, দীক্ষা হয়ে যাওয়ার পর দেখবেন একটা অদ্ভুত আনন্দ আমরা অনুভব করতে থাকি, এই জন্মে ঘটালে মোর জন্ম জন্মান্তর, আমি সেই নতুন মানুষে রূপান্তরিত হই। ভগবান কৃপা করে তার প্রেরিত কাউকে দূতকে নিয়ে আসেন এবং তিনি আমাদের কৃপা করে মন্ত্র দীক্ষা দেন, সাধন পথ বলে দেন, যেভাবে চলছিলুম তার চেয়ে উন্নততর একটা জীবনের সন্ধানে আমরা রওনা দিয়ে দিই। এবং সেই কাজে যখন এগোই, সেই কাজ, সেই যাত্রা যখন শুরু হয়, সেই যাত্রা পথের আনন্দ আমাদের ভীষণ রকমভাবে আমাদের আমাদের ভেতরটাকে মনটিকে ভীষণভাবে আকুল করে তোলে। পুঁথিকার বলছেন, সমাগত লোক জানে মানুষ না হয় মনে, ভবনে ভবন নয় জ্ঞান, কিছুই না পাই খুঁজে যেন কোন নবরাজ্যে, স্বপনে হইয়াছে আগুয়ান, প্রভুর মহিম কথা হৃদয়ে গহিল গাথা, ভাষা কথা বর্ণিবারে তাই, সংকেতে আভাস চলে আঁখি ঠারে আঁকি বলে, বলা বলি বোবায় বোবায়। পুঁথিকার বলছেন যে যত লোক আছে তাদেরকে আর মানুষ বলে বোধ হয় না, শ্রীরামকৃষ্ণ আমার জীবনে এমন প্রাধান্য পেয়েছে এই জগৎ সংসারের সমস্ত কিছু আমরা ভুলে গিয়েছি। এই কিছুদিন আগে লক্ষ্মী পূজার সময় আমাদের এখানে একজন দিদি এসেছিলেন, তার মাকে আমি দেখতাম, তিনি ভূতেশানন্দজি মহারাজের কাছে আসতেন, সেই দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বাড়ির যাবতীয় কাজ শেষ করে একটি মাত্র বাস আসতো সেই ইয়ে থেকে, বিডি ব্লক থেকে, L14C, তাতে করে তিনি আসতেন, বাগবাজারে এসে পৌঁছতেন, ওই পৌনে তিনটে নাগাদ এসে পৌঁছতেন। তারপরে তাকে দেখতাম তিনি হাঁটতেন না, তিনি ছুটতেন, বাগবাজার 2B বাস স্ট্যান্ড থেকে গিয়ে ছুটতে ছুটতে গিয়ে ঠিক তিনটের লঞ্চটা ধরতেন, এমন ছুটতে ছুটতে আসতেন, ওই যে 25 মিনিট যে যাত্রা তাতে তার শান্ত হবার মতো, তার মানে বিশ্রাম করার মতো সময় পাওয়া যেত না, তিনি যেন ওই লঞ্চের এতে দাঁড়িয়েই যেন পরেরটায় উঠবার জন্য চেষ্টা করতেন। লঞ্চ ঠেকে দড়ি লাগাতে লাগাতে তিনি লঞ্চ থেকে লাভ দিতেন জেটিতে, আর জেটিতে নেমে জেটি থেকে বেলুড় যাওয়ার যে নৌকা তাতে লাভ দিতেন, ওই জেটিতে নৌকাতে বসে তবে তিনি শান্ত হতেন। এরকম একদিন দুদিন নয়, বহুদিন, দিনের পর দিন, 365 দিন তাকে আমরা দেখেছি, ঝড় জল বৃষ্টি তুফান এরকমও হয়েছে, এরকম তিনি যাচ্ছেন দেখেছি, আমি হয়তো আগে বেলুড় মঠ পৌঁছে গেছি, দিদির হাতে একটা দেরি হয়েছে, সে কাঁদছেন, হাপুস নয়নে কাঁদছেন, মাথার চুল দিয়ে জল পড়ছে, কাপড় দিয়ে জল পড়ছে, বৃষ্টিতে ভিজে গোবর হয়ে গেছেন, জগতের কাউকে তার মানুষ বলে বোধ হচ্ছে না, তার একটাই লক্ষ্য কতক্ষণে তিনি ভূতেশানন্দজি মাঝে কাছে যাবেন। তিনি এখন আর নেই, জগৎ সংসারে নেই, তার কন্যা এসেছিলেন আমাদের এখানে, যেহেতু আমি তাকে চিনি, তিনিও ভূতেশানন্দজি মাঝে আশ্রিত, তিনি এসেছিলেন এবং দুজনে মিলে আমরা পুরনো দিনের গল্প বলছিলাম, কেমন করে গুরু পূর্ণিমার দিনে আমরা যেতাম, কীরকমভাবে হতো, এই যেটা করতে পেরেছি তখন ছেলেবেলায়, এর মধ্যে কোনো অহংকার নেই, আসলে জগতের মানুষ কি বলবে সেটা তখন আর ভাবার সময় ছিল না, কারুর দিকে তাকানোর সময় ছিল, লোকে বলছে বলুক, লোকে বলে এই ঘুরে বেড়াচ্ছে এই করছে, লোকে বলছে বলুক, কোনোটাই যেন আমাদের কাছে ঠেকত না, মনে হতো স্বপ্নের রাজ্যে আগুন আছে। যে স্বপ্নে যখন আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাই, আমরা যুদ্ধ করি নানা রকম, আমরা তখন ওই দেখতাম সেই স্বপ্নের রাজ্যে যেন আগুয়ান হয়েছে। বলছেন প্রভুর মহিমা কথা হৃদয়ে বর্ণিবার কথা, হৃদয়ে হৃদয়ে রহিল গাথা, ভাষা কথা বর্ণিবায় তাই, সংকেতে আভাস চলে আঁখি ঠারে আঁখি বলে, বলা বলি বোবায় বোবায়। বলছেন প্রভুর যে মহিমা কথা, যারা সত্যি করে শ্রীরামকৃষ্ণকে আমরা অনুভব করেছি, তার সেই মহিমার কথা শব্দ দিয়ে আমরা প্রকাশ করতে পারি না, শব্দ দিয়ে জিনিস প্রকাশ করা যায় না, আনন্দময় সেই ভগবানের প্রকাশ। বলছেন হৃদয় রইল কথা, ভাষা কোথায় বর্ণিবার তার, তিনি যে আমাকে কৃপা করেছেন, তিনি যে ভালোবেসেছেন, সাধারণ মানুষের ভালোবাসার কথা আমরা বলতে পারি, তো কদিন বাদ, এই তো নভেম্বর হলো, আর ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইন্স ডে আসবে, তার আগে চকলেট ডে, হাগ ডে, টেডি ডে, হেনা ডে, ট্যানা ডে, এত কিছু ডে পালন করার পরে তবে আমরা গিয়ে ভ্যালেন্টাইন্স ডেতে গিয়ে বলতে পারি আই লাভ ইউ, কিন্তু ভগবানের এই যে ভালোবাসা সেটা এত মহিমা মতো, এত স্বর্গীয়, এত ঐশ্বরিক, শব্দ দিয়ে বর্ণনা করা যায় না।
তিনি আমায় কতটা ভালোবাসছেন বা তিনি আমাকে কতটা ভালোবেসেছেন সে কথা আমরা শব্দ দিয়ে কিছুতেই প্রকাশ করতে পারি না। বলছেন, সংকেতে আভাস চলে আঁকি ঠাড়ে আঁকি বলে, বলা বলি বোবায় বোবায়। সংকেতে, যেন আমরা ইঙ্গিতে একে অপরকে বলছি, সংকেতে আভাস ঠাড়ে আঁকি ঠাড়ে আঁকি বলে, বলা বলি বোবায় বোবায়। বোবারা যেরকম একে অপরের সঙ্গে কথা বলে সাংকেতিক চিহ্ন দিয়ে, ঠিক সেই রকম যেন তাই। এবার পুঁথিকার বর্ণনা করছেন ঠাকুরের এক্সট্রিম অবস্থার কথা। শ্রীরামকৃষ্ণের অবতার জীবনে এটা একটা এক্সট্রিম জায়গা। যেমন দেখুন, যারা শ্রীরামকৃষ্ণকে বর্ণনা করেছেন তাদের মধ্যে আছেন কেশবচন্দ্র সেন আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, তারপরে ব্রাহ্ম বড় বড় নেতারা, মাস্টারমশাই গিরিশ ঘোষ, এরা সবাই আছেন। এরা সবাই শ্রীরামকৃষ্ণের ভাবেতে একবারে মাতোয়ারা হয়ে আছেন। আবার মাস্টারমশাই এসেছেন দক্ষিণেশ্বরে, শ্রীরামকৃষ্ণ সম্পর্কে সার্টিফাই করছেন বৃন্দেজি, যিনি বাসন মাজেন, ঘর পরিষ্কার করেন, এসব করেন, লেখাপড়া কিচ্ছু জানেন না। মাস্টারমশাই তাকে জিজ্ঞেস করছেন, তিনি কি অনেক পড়াশোনা করেছেন, তিনি কি অনেক কিছু পড়েন? বলছে, আর বাবা, পড়া সব ওর মুখে, যা কিছু তার পড়াশোনা সব তার মুখে। অর্থাৎ তিনি যে শব্দগুলো উচ্চারণ করেন সেই প্রত্যেকটা শব্দ শাস্ত্র। শাস্ত্র, তিনি কি অনেক শাস্ত্রাদি পড়েন? বলছেন, আর বাবা, শাস্ত্র সব ওর মুখে। যেই যে তার মুখ দিয়ে যে শব্দগুলো বের হয়, সেই বৃন্দেজি অনুভব করেছে তা যেন মুক্তির একটি চাবিকাঠি। এইটির কথা বলতে চেয়েছেন বৃন্দেজি, কি সুন্দর। তাই এখানে সেই এক্সট্রিমের গল্প, সূর্যের মতো অবতার পুরুষ হলেন সূর্যের মতো, আমি বিপুল কিরণে ভুবন করি যে আলো, তবু শিশির টুকুরে ধরা দিতে পারি বাসিতে পারি যে ভালো। সূর্য অহংকার করে বলছেন, আমি আমার এই বিপুল কিরণে জগতের সব জায়গায় আলো করতে পারি, আবার আমার এরকমও ক্ষমতা আছে একটি ছোট শিশির বিন্দুর ভেতরেও আমি প্রকাশিত হতে পারি। আমাদের দেখবেন, লক্ষ্য করে দেখবেন, কোনো একটা সেক্টের কাছে আমরা ভীষণভাবে পপুলার হই, অন্য একটি সেক্টের কাছে পপুলার হতে পারি না। অবতার পুরুষের বৈশিষ্ট্যটাই হচ্ছে এই, তিনি সবার কাছে সমান রকমের পপুলার, সবার কাছে সমান রকমের অ্যাকসেপ্টেবল, তিনি সকলের কাছে সমানভাবে গ্রহণযোগ্য। পুথিকার বলছেন, পূর্ণ জ্ঞানে বাল্য ভাব, অঙ্গে তার আবির্ভাব, স্বভাব তাহার কিরকম, শক্তির শক্তি যিনি, বিশাল অখিল স্বামী, নরদেহে দিনের মতন, শ্রীঅঙ্গ এত কোমল, হরে হরে শতদল, লুচি অঙ্গুলি লুচির ধারে কাটে, সেই তনু সাধনায় ভূমে লুটা পুটি যায়, নিরাশ্রয় জাহ্নবীর তটে, দয়ায় দয় পুরিত হিয়ে নরম নীরচে, দুর্বাদলে দলিলে যাত না, কোন তাহা এত শক্ত, শুনিয়া শুকায় রক্ত, দেহধক্ত ধূমের বাসনা। বুঝছেন কেমন, তিনি তার পূর্ণ জ্ঞান যখন, তখন তার প্রকাশ হচ্ছে বালুকের মতো। তিনি পূর্ণ জ্ঞানী, তিনি বালুকের মতো প্রকাশিত হয়েছেন, আর পড়ে গিয়ে ভেঙে গেছে, হাত বাড় দিয়ে বাঁধা হয়েছে, যে আসে তাকে বলছেন, হ্যাঁ গা, আমার হাতটা ভেঙে গেছে, এই হাতটা কি সারবে, ছোট ছেলের মতো জিজ্ঞেস করছেন তাকে। অদ্ভুত, কি আনন্দে পূর্ণ হয়েছেন, তাকে জিজ্ঞেস করছেন যে দেখো তো আমার হাতটা কি সারবে। তারপরে বাবুরাম মহারাজ, এই খোকা মহারাজ বলছেন, ও আপনার গলায় ব্যথা হয়েছে, আমরা যখন, আমাদের যখন গলায় ব্যথা হয় তখন চা খাই। ঠাকুর তাড়াতাড়ি করে রাখাল মহারাজকে ডেকে বলছেন, দেখ এই ছেলেটা বলছে যে চা খেলে নাকি ভালো হয়। রাজা মহারাজ বললেন যে না, সে তো বড়ই গরম জিনিস, সে আপনার চলবে না। তিনি একেবারে ছেলে মানুষের মতো খোকা মহারাজের কাছে গিয়ে বলছেন, দেখ রাখাল বলছে চা গরম জিনিস, তাহলে এটা চলবে না। এই দেখুন, তিনি পূর্ণ জ্ঞানী, যাকে দেখবার জন্য, যার কাছ থেকে জ্ঞান আহরণ করার জন্য দলে দলে মানুষজন এসে প্রস্তুত হচ্ছেন। তার প্রেজেন্টেশনটা দেখুন, তিনি একদম বালকের স্বভাবের মতো বলছেন, শক্তির শক্তি যিনি, বিশাল অখিল স্বামী, নরদেহে দিনর মতন। এই শক্তি, জগৎ সংসার যে শক্তিতে চলছে সেই শক্তির যিনি স্বামী, যে শক্তিতে চলছে সেই শক্তির যিনি পাওয়ার হাউস, তিনি নরদেহে দিনের মতন। ইয়ে এসেছেন, মথুরানাথ এসছেন বিচার করবেন বলে, ছোট ভট্টাচার্যকে আদৌ দক্ষিণেশ্বরে রাখা যাবে কি না। সেই ছোট ভট্টাচার্যকে তিনি দেখছেন বকুলতলার ঘাটে, যখন তিনি মুখ ধুচ্ছেন দেখছেন ছোট ভট্টাচার্য একটা গাছে ঠেসান দিয়ে দাঁড়িয়ে আছেন।
হঠাৎ একটা ঢিল তুলে মথুর মথুর বলে তার দিকে ছুড়ে মারলেন। মথুরনাথ বুঝলেন যে ছোট বাচ্চা যে মাথাটা সত্যি খারাপ হয়েছে। তিনি হেঁটে আসছেন, তিনি দীনহীনের মতো বলছেন, আমি গরিব ব্রাহ্মণ, সবাই বলছে আমার মাথাটা খারাপ হয়েছে, তুমি একটু যদি আমার ডাক্তার দেখানোর ব্যবস্থা করে দাও। কিন্তু যত কাছে আসছেন, যত কাছে এসে পড়েছেন, যেই মুহূর্তে তার গ্রিপের মধ্যে এসে গেছেন মথুরনাথ, তার সঙ্গে নিজের শরীরের কথা বলছেন না, ঈশ্বরীয় কথা বলছেন। দেখুন, এই যাকে মনে হচ্ছিল যিনি দিনের মতো দাঁড়িয়ে আছেন, সেই তিনি আবার তার ভেতরে ঈশ্বরের প্রকাশ হচ্ছে। বলছেন কখনো তার শরীর এত নরম যে তার সে লুচি ছিঁড়তে গিয়ে লুচির কোণে তার হাত কেটে যেত, শক্ত ধারগুলোতে হাত কেটে যেত। আবার সেই যখন মাকে পাওয়ার জন্য সাধন করছেন, অনুরাগে তিনি গঙ্গার ঘাটে গড়াগড়ি খাচ্ছেন, তার শরীর ছিঁড়ে গেছে, কেটে গেছে, তাতে তার কিছু হয় না। তার হৃদয় ননির চেয়েও নরম, সবচেয়ে নরম জিনিস হচ্ছে ননি, তার চেয়েও তার হৃদয় নরম। ঘাসের ওপর, দুর্বা ঘাসের ওপর দিয়ে হেঁটে গেলে তার বুকে কষ্ট হচ্ছে, ব্যথা হচ্ছে, অথচ যখন তিনি তন্ত্র সাধনা করছিলেন, মানুষের শরীরের ধূম সেটা পান করার জন্য তিনি সেই চিতার সামনে গিয়ে বুক হাঁ করে দাঁড়িয়ে থাকতেন, সেই মানুষের শরীর পোড়ার যে গন্ধ সেটাকে ইনহেল করার চেষ্টা করতেন। পুথিকার বলছেন, কামকাঞ্চন ত্যাগী যোগেশ্বর চে যোগী, সর্বত্যাগী শ্যামাগত প্রাণ, এদিকে ভক্তের তরে চক্ষে বাড়ি ধরা ঝরে, কল্যাণ কামনা অবিরাম, মিষ্টি মন্ডা ফল মিঠে আদতে না মুখে ওঠে, সঞ্চয়ে থাকিত সযতনে, মায়েরও যেমন ধারা নাখে সঞ্চয় করা, গর্ভে ধরা শিশুর কারণে, বিচারেও আছারও মেলা, ত্রাহ স্পর্শ বার বেলা, অন্ন নহে সর্বত্র গ্রহণ, পুনশ্চ যবন জ্যোতি ভক্তিতে আকুল হৃদি, ভোজ্য দিলে অমন ভোজন। পুথিকার বলছেন, তিনি কাম কাঞ্চন ত্যাগী, তার ত্যাগ যোগীশ্বর শিবের সঙ্গে তুলনা করছেন, অথচ তার সন্তান, তার শিষ্য যদি কেউ না আসতেন, তার চিন্তায় চিন্তায় চোখে জল ঝরত, স্বামীজিকে না দেখতে পেয়ে বলছেন গামছা নিংড়ানোর মতো কষ্ট তার অনুভব হচ্ছে। তিনি মন্ডা মিঠাই যেমন মা তার সন্তানের জন্য রেখেতেন, ভালো ভালো খাবার সে শিখে তুলে রাখতেন, অমুকে আসবে সে এসে খাবে, তমুকে আসবে সে এসে খাবে, একবারে ঠিক মায়ের মতন। তার বিচার আচারের শেষ নেই, ত্রাহ স্পর্শ বরবেলা সব কিছু মানেন, আবার যদি কেউ ভালোবেসে এসে তাকে খাবার দেয়, সেই খাবারও তিনি গ্রহণ করেন। নারীতে জননী ভিন্ন, নাহি যার জ্ঞান অন্য, কিমাশ্চর্য তাহার নিকটে, শুনিয়া রসের কথা লাজ করে, লাজে করে হেঁট মাথা, অতি পটু পণ্ডিত লম্পটে। নারীতে জননী ভিন্ন, নাহি যার জ্ঞান অন্য, কিমাশ্চর্য তাহার নিকটে, শুনিয়া রসের কথা লাজে করে হেঁট মাথা, অতি পটু পণ্ডিত লম্পটে। নাহিরিলে এক পল যার জন্যে চক্ষে জল, চঞ্চল আকুল প্রাণ মন, একদিকে সে জন যদি নাহি রহে বর্ষাবধি, নাহি তার নাম উচ্চারণ, এমন স্বভাব যার তার লীলা অবস্থার, আঁকিবার কি আছে শকতি, ভবসিন্ধু তরিবারে স্মরণ করিয়া তারে, লীলা আন্দোলনে লিখি পুঁতি। বলছেন যে মানুষ যে স্ত্রীকে দেবী জ্ঞান ছাড়া কিছুই করতেন না, তিনি যখন মজা করতেন, তিনি যখন হইচই করতেন, তার মতো লম্পট, অতি জগৎ সংসারের অতি বড় লম্পট তার তার কাছে হার মানবে, যাকে এক পল না দেখতে পেলে, স্বামী ব্রহ্মানন্দজির কথা বলছেন, এক পল যাকে দেখতে না পেলে যার কষ্ট হতো, সে যদি বর্ষ বর্ষ না আসে তার জন্য এতটুকু মন আসেনি, এমন যে এক্সট্রিম মানুষ, এমন একটা মানুষ, তার কথা পত্রিকার বলছেন, আমি কি করে লিখবো, আমার লেখার কোনো অবস্থা নেই, আমার সেই কলমে সে কালি নেই, তার ছবি আঁকার মতো সে আমার কলমে সে কালি লিখি, তবু কেন লিখছি, ভবসিন্ধু তরিবারে, এই যে ভবসিন্ধু এর থেকে পার পাওয়ার জন্য স্মরণ করিয়া, তাকেই স্মরণ করে তার এই তার লীলা আন্দোলনে লিখি পুঁতি, আমার নিজের মনে তার লীলাকে পুনরাভিনয় করানোর জন্য এই পুঁথি রচনা করছি। আজকে আমরা এইখানেই থামবো, এর পরের অংশ থেকে আগামী দিনে ভগবানের ইচ্ছা হলে আবার আমরা পাঠ ও আলোচনা করব। আজ এই পর্যন্ত। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী,
राम कृष्ण भक्ति दात्री चैतन्य दायिनी जय जय राम कृष्ण इष्ट गोष्ठीगण सवार चरण रेणु मागे अधम ओम शांति 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 हरि ओम तत्सत श्री राम कृष्णार्पणमस्तु।